সিলেট থেকে নব্বই কিলোমিটার পথ মারালে জুকিগঞ্জ সীমান্ত সেই সীমান্ত ঘেঁষে থাকা জামিয়া ইসলামিয়া ফয়েজে আম মুন্সীবাজার মাদ্রাসায় প্রতি বছরের মতো এবছরও কোরবানির গোস্ত নিয়ে পৌঁছে যায় আল খায়ের ফাউন্ডেশন গোস্ত পেয়ে পরম এক আনন্দ বয়ে যায় সকল বয়সী মানুষের মধ্যে এজন্য তারা ডোনারদের প্রতি সক্রিয়া আদায় করেন আমার একটা ভাব নাই আমার হাত বাঙ্গা সমর বাঙ্গা আমার মতো গরিব আছেন। আমি আপনারা লাগি খুব বেশি দোয়া পড়িয়া এই মাংস খাইয়া আল্লাহ যেন আপনারা ভালা করুন কোরবানি দিবার অস্তিত্ব অসিহত নাই গাছ আপনারা মাংস খাইয়া খুব হইলাম আমরা কিন্তু গরু গুস কিনিয়া খাবার কোনো অস্তিত্ব নাই বুঝলেন আপনারা দেওয়ার কারণে আমরা বাচ্চা কাচ্চা পেট ভরিয়া দি বেলা আমরা আহার করি কন গুস খুবই দেবা আপনার বাচ্চা খাচ্ছা লোয়া তালে খাইমু দোয়া করো আপনারা লোকে আমরা কুরবানি ঈদ কুরবানি দিতাম পারি না রে বা না দিতে পারলে আমরা লইয়া এক মাস আস্তা বরস আমাদের এক কেজি খাইতাম পারি না মানে আপনার আর দিস আমরা ভাইয়া খুশি হইছি আমরা বাচ্চা খাইচা লইয়া খাইমু আপনারা ওলা দিতার বা আল্লাহ তবিক দিতা আপনারা গরু গোল দিস আমরা খাই পাইছি খাইমু ভাই বোন লিয়া আর নাজ আপনার সারা বছর গুজ খাইতাম পারি না কিন এখন আমরা খাইলাম খাই বাচ্চা খাইচা লইয়া খাইমু দোয়া করো করোনায় ঘরবন্দি সীমান্তবর্তী এলাকার কর্মহীন মানুষ মানবিতর জীবনযাপন করছিলেন সেই অসহায় নিরন্ন মানুষের মাঝে গুস্ত পৌঁছে দেয় খুশি সুশীল সমাজের প্রতিনিধিরা এই এলাকায় এমন মানুষও আছে যারা পুরো বৎসরের মধ্যে গত বছর কোরবানির সময় গুস্ত খেয়েছে আর বর্তমানে এই কোরবানির সময়ে গুস্ত খাবে এমনও লোক প্রচুর রয়েছেন আমি সকলকে আহ্বান জানাবো সকলের জন্য দোয়া করি এবং সকলকে মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ তালা যেন সবাইকে যাচা খেয়ের দান করুন সবাইকে যেন আল্লাহ তালা সুস্থ রাখেন বর্তমান করোনা মহামারী থেকে আল্লাহ তালা যেন বিশ্ববাসীকে এবং আমাদের এই অঞ্চল বিশেষত মুসলিম উম্মাকে যেন আল্লাহ রাবুল্লা আলমিন হেফাজত করেন রক্ষা করেন আলহামদুলিল্লাহ সকলেই কোরবানের গোষ্ঠ পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন যারা পুরো বছর বাজার থেকে ক্রয় করে তারা খাওয়ার মতো উপযোগী নয় তারা আপনাদের এই দানকৃত কোরবানি গুষ পেয়ে অনেক খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা ভবিষ্যতেও যেন আপনাদের এই ডোনেশন অব্যাহত রাখবেন সেই প্রত্যাশা রাখি ফাউন্ডেশনটি আমরা ধন্যবাদ জানাই এই এই মহামারীর সময় দেওয়া দাঁড়িয়ে গরিব দুস্থ মানুষের কাছে দেওয়া হয়েছে এর লাগিয়ে আমরা সুক্রিয়া আদায় আর মানুষের মধ্যে যে আনন্দ উদ্দীপনা এই পরিস্থিতিতে আল ফাউন্ডেশন এই প্রজেক্টটা এগিয়ে নেওয়ার জন্য এবং বাস্তবায়ন করার জন্য জামিয়া কর্তৃপক্ষ এবং এলাকার পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই প্রত্যেক মানুষের রিজিকের বালিক আল্লাহ পরম করুণাময় ডোনারদের সুখ আর শান্তি দান করুন